আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো আছেন নিশ্চয়ই? যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের সামনে আমি আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে আমি আপনাদের সামনে আমার রিসেন্টলি যে কলকাতা ভ্রমণ করে এলাম সেটি নিয়ে একটি ব্যবসায়িক ভিডিও আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। যারা কলকাতা থেকে পণ্য এনে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি মোটামুটি সংক্ষিপ্ত আকারে আমি একটি আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করব এবং পরবর্তীতে আমি আপনাদের সামনে আরও বিস্তারিত ভিডিও তুলে ধরব। কত কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে কলকাতার দিল্লি কলকাতার যে নাখোদা মসজিদ রয়েছে সেটিকে আপনাদের সামনে তুলে ধরলাম। আমি এই এলাকাটিতে থেকেছি, এখানে একটি হোটেলে আমি থেকেছি। এরপরে এখান থেকে আমি বিভিন্ন জায়গায় আমি একজন কয়েকজন ব্যবসায়ীর সাথে কলকাতাতে গিয়েছিলাম ব্যবসার পরিস্থিতিগুলো দেখার জন্যে। তো পরের দিন সকালবেলা, যেহেতু আমি রাত্রের বেলা গিয়েছিলাম, পরের দিন সকালবেলা আমি এই কলকাতা যে হাওড়া ব্রিজ সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম সেটি দেখার জন্যে। মোটামুটি হাওড়া ব্রিজটি আমার কাছে খুবই অসাধারণ একটি ব্রিজ মনে হয়েছে। সেটি একটি ঝুলন্ত ব্রিজ, সেটি ধারণা করা যায় যে অনেক আগেই সেটি তৈরি হয়েছে, ব্রিটিশ আমলে মনে হয় যে সেটি তৈরি করা হয়েছিল। এবং সেখানে লেখা রয়েছে যে এটিতে ছবি তুলবেন না। তো আমি অনেক লুকিয়ে ভিডিওটি আপনাদের জন্য করিয়ে নিছি আপনারা দেখার জন্য। আপনারা যদি কলকাতা যান তাহলে অবশ্যই হাওড়া ব্রিজটি দেখবেন। তো আমি এখানে দু একটি ছবিও তুলেছি, সেটিও আপনাদেরকে দেখালাম। এরপরে যেটি হচ্ছে কলকাতার ট্রাম্প গাড়ি, সেটি খুবই আমার কাছে খুবই ভালো লেগেছে যে এই গাড়িগুলো সবসময় রাস্তা দিয়ে চলে এবং যত্রতত্র মিনিট মিনিট পরেই সেখানে উঠা নামা করা যায় এবং সেখানে ভাড়াও খুব কম, আপনি সেগুলো দিয়ে খুব কম ভাড়ায় চলাফেরা করতে পারবেন। এবং কলকাতার রাস্তাগুলোতে রেল লাইনের মতো আঁকা বাঁকা রয়েছে যেটি দিয়ে ট্রাম গাড়িগুলো রেল লাইনের মতো চলাফেরা করে। তো এবার আপনাদেরকে দেখাচ্ছি যেখান থেকে মানুষ পাইকারি পণ্য ক্রয় করে বাংলাদেশিরা, সাধারণত এই এই সমস্ত এলাকাগুলো থেকে পাইকারি পণ্য ক্রয় করে সেগুলো বাংলাদেশে নিয়ে আসে। এখানে আপনি খুবই কম দরে পণ্যগুলো ক্রয় করতে পারবেন, যেটা বাংলাদেশের থেকে অনেক কম এখানে বিক্রি হয়। তো এখানের যে বিষয়টি আমি দেখলাম সেটি হচ্ছে কোনো দোকানদারে কোনো কোনো দোকানে প্রচুর বিক্রি হচ্ছে এবং কোনো কোনো দোকানে বিক্রি হচ্ছে না। যে সমস্ত দোকানে বিক্রি হচ্ছে সেখানে লাইন ধরে লোকেরা দাঁড়িয়ে আছে যে ক্রয় করার জন্য। তবে যেই সমস্যাটি আমি দেখলাম সেটি হচ্ছে দোকানদাররা ক্রেতাদের সাথে খুব একটা ভালো ব্যবহার আচার আচরণ করেন না। অধিকাংশ দোকানদাররা যাচ্ছে তাই ব্যবহার করেন, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে কাস্টমার থাকে বিধায় দোকানদাররা সাধারণত কাস্টমারের চিন্তা সবসময় করেন না, তারা নিজেদের চিন্তা নিয়ে ব্যস্ত থাকে। তবে যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে এখানে খুব একটা দরাদরি করবেন না, কারণ তাদের সাথে মোলামুলি করে লাভ নেই। তারা পণ্যের যেই দাম ধরবে সেটিই আপনা থেকে নেবে। আপনি যদি 1,06,000 টাকার বাজার করেন সেখানে 6 টাকা অবশ্যই তাদেরকে দিতে হবে, 1,00,000 টাকার সাথে সাথে 6 টাকা যে খুচরা পয়সা সেটিও দিতে হবে। এখানে আমি একটি কসমেটিক্স দোকান আপনাদেরকে দেখাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন। এখানে আপনি যদি বিল করার পরে পেমেন্ট করার পরে তারা আপনাকে পণ্যগুলো দিবে এবং সেখানে 1 থেকে 2 ঘন্টা আপনাকে সিরিয়ালে দাঁড়াতে হবে। সিরিয়ালে দাঁড়ানোর পরে আপনি আপনার পণ্যটা পাবেন। তো এখানে যে বিষয়টি সেটি হচ্ছে আপনি এখান থেকে অ্যাকুরেট পণ্যগুলো অ্যাকুরেটভাবে আপনি নিতে পারবেন এবং একই দোকানে সব ধরনের মোটামুটি কসমেটিক্স আপনি পাবেন। আমি কলকাতা শহরে রিক্সা বলতে এই রিক্সাগুলোকেই দেখেছি, তবে রিক্সাগুলোকে আমার কাছে খুব অমানবিক মনে হয়। মানুষগুলো খুব কষ্ট করে রিক্সাগুলো দুই হাত দিয়ে টেনে নিয়ে যায়। আপনি এখানে দেখছেন যে কীভাবে টেনে নিয়ে যায়, যেটা আমাদের ঢাকা শহরে নেই। আমি পরবর্তীতে আপনাদের সামনে কলকাতা এবং ঢাকার পার্থক্য নিয়ে একটি ভিডিও করার চেষ্টা করব। আজকে আপনাদেরকে দেখাবো যে কলকাতা শহরের বিভিন্ন অবস্থাগুলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন রাস্তার পাশে একজন হকার বিভিন্ন
গাছগাছালি দিয়ে ব্যথার ওষুধ তৈরি করে, সেগুলো সেল করতেছে। পাশে আপনারা যে পোকাটি দেখতে, এই যে যেটি, এটা হচ্ছে স্টিং রে মাছ বলে এগুলা, এগুলো উনি সাগর থেকে ধরে এনেছেন, এটাকে মানুষের সামনে উপস্থাপন করে রেখেছেন, মানুষ যাতে বুঝতে পারে এগুলা দিয়েই সাধারণত এই প্রোডাক্টগুলো তৈরি হয়। আসলে স্টিং রে মাছ অনেকেই চিনেন না, এটা খুব ভয়ঙ্কর ধরনের একটি মাছ যে তিনি নিয়ে এসেছেন মানুষকে দেখানোর জন্যে। তো আমি সকালবেলা চা খাওয়ার সময়গুলো ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্যে। আমি একটি রাস্তা দিয়ে হাঁটতেছি যেটার দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকানদাররা দুপাশে সারি সারিভাবে বসে আছে, যেটা আমাদের পুরান ঢাকার মতো মোটামুটি দেখা যায়, পুরান ঢাকার মতো। আসলে কলকাতার রাস্তাগুলো তত মোটা না, যেটা প্রশস্ত না সেটা সরু, আমাদের পুরান ঢাকার মতো মোটামুটি সরু। নতুন ঢাকাতে যে সমস্ত উত্তরাতে বা গুলশান এলাকায় যে যে ধরনের রাস্তাঘাট দেখতে পাওয়া যায় সেই রকম না, মোটামুটি সরু রাস্তাঘাটগুলো। তো এখানে আপনারা দুপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকানদাররা বিভিন্ন রকমের মালামাল নিয়ে পসরা সাজিয়ে বসেছে। যেহেতু এটা সকালবেলা ছিল, সাধারণত দোকানগুলো ভিতরে, যেখানে দুপাশের মার্কেটের ভিতরে দোকানগুলো 11টা 12টার আগে খোলে না, এজন্যে এই মার্কেটের দোকানগুলো আশেপাশে এখনও মানুষের ভিড় জমেনি। সাধারণত 1-2টা থেকে 3টার মধ্যে প্রচুর মানুষের ভিড় থাকবে দুই পাশে, এবং মানুষের জন্য আপনি হাঁটতে পারবেন না। যেই রকম নিউ মার্কেট এলাকাতে আপনারা দেখেন যে চাঁদনি চক নিউ মার্কেট এলাকায় যেরকম প্রচুর পরিমাণে মানুষ হয়, ছেলে মেয়ে পুরুষ মহিলা যেরকম হয়, এইরকম পুরুষ মহিলা এখানে আপনারা বিকাল হলে শুরু হয়, মানুষের ঢল শুরু হয়। তো এরা প্রচুর পরিমাণে কেনাকাটা করে। তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি পাবেন আপনি, বাংলাদেশি মানুষ প্রচুর পরিমাণে পাবেন যারা বিভিন্ন জিনিস ক্রয় করার জন্য এখানে আসছে। যাই হোক, আমি মোটামুটি কলকাতার বিভিন্ন এলাকা ঘুরেছি, তবে এখানে সমস্যা যেটি হলো সেটি হচ্ছে বিভিন্ন জায়গায় ভিডিও করতে দেয় না, সেখানে ছবি তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ লেখা থাকে, তো সেজন্য ভিডিও করতে পারিনি। তো আমি কলকাতা থেকে ইন্ডিয়া থেকে পণ্য এনে কীভাবে আপনারা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবেন সেটি নিয়েও একটি ভিডিও করব, এবং পাসপোর্ট করা থেকে ইন্ডিয়ান ভিসা নেওয়া পর্যন্ত কীভাবে আপনারা দালাল মুক্তভাবে করতে পারবেন সেটি নিয়েও আমি ভিডিও করার চেষ্টা করব আপনাদের সামনে। তো এই ছিল মোটামুটি আমাদের ভিডিও। আমি চেষ্টা করেছি কলকাতার বিভিন্ন অংশ আপনাদেরকে কিছুটা কিছুটা দেখানোর জন্য, ব্যবসায়িকভাবে যারা যেতে চান তাদের জন্য এই ভিডিওগুলো সাধারণত আমি করেছি, আপনারা যারা ঘুরতে যান তাদের জন্য না, কারণ সেখানে কলকাতা শহর থেকে একটু দূরে গিয়ে আপনাকে বিভিন্ন ঐতিহ্য ঐতিহাসিক স্থানগুলো দেখতে হবে। তো এই ছিল আমার মোটামুটি কলকাতা শহরে ঘোরা। এরপরে আমি বাংলাদেশে চলে আসি। তো কলকাতার যে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ছিল সেটিতে টিকিট নিয়ে আমি বাংলাদেশে চলে আসি। ইমিগ্রেশনে আপনাদেরকে বিভিন্ন প্রকার ঝামেলার সম্মুখীন হতে হবে, কলকাতা ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশনে, সেটি নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব আপনাদের জন্য, পার্ট বাই পার্ট আমি ভিডিও করার চেষ্টা করব। তো আমি আরও কলকাতা থেকে যারা ব্যবসা করতে চান তাদের জন্য ভিডিও করব, এবং কীভাবে পাসপোর্ট ভিসা নিতে হবে, ইমিগ্রেশনে কী কী ঝামেলার সম্মুখীন হতে হবে সেগুলো নিয়ে আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করব। তো আপনারা যে ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কলকাতা স্টেশন ছাড়ার পরের ভিডিও। এরপরে মোটামুটি আমরা কিছুক্ষণ পরেই চলে আসি যে আমরা যমুনা ব্রিজের কাছে, সেটি আমি একটি ভিডিও আপনাদের জন্য করেছি, যমুনা ব্রিজের বিভিন্ন দৃশ্য নিয়ে আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরেছি। তো আমি আপনারা যারা আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চান, এবং যারা
ইন্ডিয়া থেকে পণ্য এনে বাংলাদেশে এনে বিজনেস করতে চান তাদের জন্য আমি পরবর্তী ভিডিওগুলো তৈরি করব। তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারে এবং ভিডিওর নোটিফিকেশনগুলো অবশ্যই অন করে রাখবেন। আপনারা যারা সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে আমার ভিডিওগুলো আপনারা সহজেই পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আমি পরবর্তীতে আপনাদের সামনে পরবর্তী ভিডিওগুলো পার্ট বাই পার্ট উপস্থাপন করার চেষ্টা করব, সাথে সাথে বিজনেস আইডিয়া এবং আমদানি রপ্তানি ভিডিও নিয়েও আলোচনা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।